টাইমড আউট, নাগিন ড্যান্স কিংবা যত অতীত বৈরিতা, সিলেটে সবকিছুর স্রোত মেটাচ্ছে লঙ্কানরা। সিলেট টেস্টের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে, এখন অপেক্ষা বাংলাদেশের হারের ব্যবধান নিশ্চিতের। এদিন রেকর্ডের পাতায় নাম তোলেন ধনঞ্জয়া ও কামিন্দু। টেস্ট ইতিহাসের মাত্র তৃতীয় জুটি হিসেবে দুই ইনিংসেই ব্যক্তিগত সেঞ্চুরি। প্রথম ইনিংসে তাদের পার্টনারশিপে আসে 202, এরপর 173। ধারণা করা হচ্ছিল কামিন্দুর সেঞ্চুরি হলেই ইনিংস ঘোষণা করবে লঙ্কানরা, যদিও ভিন্ন পরিকল্পনা অতিথিদের। পুরনো বল, ফ্ল্যাট উইকেট আর বাংলাদেশের নির্বিষ বোলিংয়ের সামনে লঙ্কানরা লিড বাড়ায় হেসে খেলে, নেতৃত্বটা দেন সেঞ্চুরিয়ান কামিন্দু। ওখানেই থামেননি, মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা এই ক্রিকেটার পূরণ করেন প্রথম 150। তাইজুল নাহিদদের ওপর টর্নেডো চালিয়ে দলের সংগ্রহ নিয়ে যান 418। পাহাড়সম লক্ষ্য আর প্রায় 111 ওভার ফিল্ডিংয়ের ধকল নিয়ে দিনের শেষ অংশটা পার করাই ছিল মূল চ্যালেঞ্জ। বাংলাদেশ অবশ্য সে চিন্তায় খুব একটা মাথা ঘামায়নি। নতুন ইনিংস, পুরনো গল্প, রান্না করে এই সাজঘরে মাহমুদুল হাসান জয়। এরপর দলের অধিনায়কও নিজের দায়িত্ব পালনে ব্যর্থ, রাজিথার অফ স্ট্যাম্পের বাইরের বল তারা করে আউট হয়েছেন। যে আউট জন্ম দিয়েছে প্রশ্নের, তখন তৃতীয় দিনেই অল আউট হবার চোখ রাঙানি সিলেটে। জয় শান্তদের পথ ধরে উইকেট বিলিয়ে দিয়ে আসেন জাকির হাসানও। দিনের খেলা বাকি তখনও 10 ওভারের মতো, নাইট ওয়াচম্যানে ভরসা না করে নামিয়ে দেয়া হয় শাহাদাত হোসেন দীপুকে। লঙ্কানদের সামনে এই ব্যাটার টেকেন মাত্র 3 বল, আর লিটন সিলেটে যেন মনের বিরুদ্ধেই খেলেছেন এই ব্যাটার। সীমিত ওভারের সিরিজের পর এবার টেস্টেও পেয়েছেন গোল্ডেন ডাক। মমিনুল তাইজুল কোনো মতে পার করে দেন দিন। আরও একটি টেস্ট ম্যাচ, আরও একটা বড় হারের অপেক্ষা। বাংলাদেশি ব্যাটারদের এমন অ্যাপ্রোচ দেখে শুধুমাত্র টাইগার ভক্ত সমর্থক নয়, বরং শ্রীলঙ্কানরাও হয়তো ঘাবড়ে গিয়েছে। আসলে তারা কি করতে চায় এখন দেখার বিষয়। চতুর্থ দিনে বাংলাদেশের হারের ব্যবধানটা কোথায় গিয়ে ঠেকে? সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ।